students, welcome to the class. Okay, in this video we will discuss with unit 3 from lesson 7, the cat. Okay, let's start the class. When the family has finished tea and gathers around the fire, the cat casually goes out to play. Chan khawa shesh? Shiter desh, Australia, aage tumra shunecho, janecho. To your fireplace er pashe ki poribarer lokera bosheche. Bilal kintu bari theke baire beriye gelo. True life now begins for him. এবার তার নিজের আসল জীবনটা শুরু হল। ঘরের মধ্যে কিন্তু একরকম আচরণ আমরা দেখেছি, এবার সে বাইরে বেরিয়ে কি করে সেটাই দেখা। He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. বাড়িতে যদি কোনো ফেন্স থাকে মানে বেড়া দেওয়া থাকে, সুন্দর করে প্রথমে বাড়ির থেকে ভিড় বলতে বিড়ালের হাঁটা তোমরা দেখেছ, জাস্ট ওয়াকিং স্লো, ধীর গতিতে আস্তে করে বেরিয়ে গেল, তারপরে টুক করে লাফিয়ে বেড়ার উপরে চড়ে চলে গেল বাড়ির অন্যদিকে, বেড়ার উপর অন্যদিকে। He drops across and skips to the roof of an empty shed. এবার একটা বাড়ির খালি শেড, শেড মানে বাড়ির যে ছাউনি, তার উপরে লাফিয়ে গিয়ে পড়ল। His movement becomes leg and panther like. এবার বাঘের ভাষে গিয়া প্যান্থার, ওয়ান কাইন্ড অফ টাইগার, প্যান্থার, ব্ল্যাক প্যান্থার, এইবার তার আচরণ এবং হাঁটাচলা হয়ে গেল একটা প্যান্থারের মতো, একটা ভিজে বেড়াল থেকে প্যান্থার হয়ে গেল সে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নার্ভাসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, ডগস আর স্মল বয়েজ উইথ স্টিকস। কিন্তু খুব সতর্কভাবে সে বাঘরা যেমন শিকার করার সময় বাইরে বেরোয়, যখন খুব সতর্ক হয়ে চলাচল করে, চতুর্দিকে কে কোথায় তার শত্রু ভাবনা লুকিয়ে আছে সেগুলো, কিন্তু এসব প্রাণীরা সুন্দর একটা কৌশল অবলম্বন করে কিন্তু বলে। ঠিক একই রকমের প্যান্থারদের মতো সে আস্তে আস্তে এমনভাবে চলতে ফিরতে লাগলো, কারণ সে জানে তার শত্রুরা তার চতুর্দিকে ঘুরে বেড়াতে পারে, কুকুর বিড়াল দেখলেই লাফার কুকুরা চোখে কামড়াতে আসে, আর কিছু দুষ্টু বাচ্চা যারা বিড়াল দেখতেই পাথর ছিল না, এরা হচ্ছে বিড়ালের শত্রু, তাদের ভয় আস্তে আস্তে হাঁটছে। On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice to the soft bark of the old roof. কিন্তু শেডের উপরে কি লাফিয়ে গিয়ে পড়ল। The cat arches his back and rakes his claws once or twice to the soft bark of the old roof. পুরনো বাড়ি সফট বার্ক, মানে যে বাড়ির সামনে ছাগলগুলো যখন নরম কিছু দিয়ে তৈরি, পুরোনো বাড়ির যা হয় চালগুলো যেমন হয়ে থাকে, তো সেখানে সে আর্চ, মানে যে পিছনে যে আর্চ যে ব্যায়ামটা তার কথা আমরা বলবো, ধনুক আসন, সেরকমভাবে নিজের শরীরটাকে কিছুটা ব্যাকালো এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেখানে তার হাতের পায়ের নক্ষত্র দিয়ে ওটা আছড়াতে লাগলো। He stretches himself a few times to see if every muscle is in full working order. হাত পা পাড়িয়ে লম্বা করে এমন করে সেরকম রকম করে দেখে নিতে লাগলো, তোমরা একটা খেয়াল করো, একবার হাত দুটো সামনে হাত দুটোকে বাড়াচ্ছে, একবার পেছনে পা দুটোকে পেছনে স্ট্রেচ করে দিচ্ছে, টান টান করে দিচ্ছে, করে এমন একটা ভাব নিয়েছে না, দেখাতে চাইছে যে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক আছে কিনা। Then dropping his head nearly to his paws, he sails across the court to his teammate. Before long they come gliding graceful shadows. তারপরে সে চিৎকার করে তার বিভিন্ন বিড়ালের যে ডাক, তার নিজস্ব ডাকে ভঙ্গিতে সে আরো কিছু বিড়ালকে আকর্ষিত করার চেষ্টা করে। একটা কুকুর ডাকলে দেখবে, বহু কুকুর দেখবে হচ্ছে একটা বিড়াল ডাকলে, কিন্তু তার ডাকতে ডাকলে আওয়াজে আরো অনেক বিড়াল কিন্তু চলে আসে। No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and meat, they are now grim fighters. একটু আগে দেখা যাচ্ছে তো যে বিড়ালটা ঘরের মধ্যে থেকে মাছের জন্য একটা সুন্দর ভদ্র ব্যবহার করে খুব শান্ত একটা নিরীহ বগেচারার মতো ছিল, এখন সেই বিড়ালগুলো যখন তারা প্রত্যেকে নিজে নিজের বাড়ি থেকে বেরিয়ে এসছে, একে অপরের সাথে এমনভাবে ফাইট করতে শুরু করলো যেন মনে হলো তারা এক একজন দক্ষ যোদ্ধা, নিজেদের মধ্যে মারপিট শুরু করে। ওকে, ফর দ্য লাস্ট পার্ট ফলো দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ভিডিও। ওকে, বাই।